আজকে কি জানো আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী প্রাক্তন, মানে আগে ছিল, এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে সকালবেলা মারা গেছে, তার জন্য তো একটু নীরবতা পালন করতে হবে। তাহলে তোরা এখন সারাদিন ফোনেই ব্যস্ত থাকবি, গেম খেলবি, আমরা জানবো রাজ্যের খবর রাখতে হবে না? আর আমাদের রাজ্য কে চালাচ্ছে, রাজ্যে আমাদের মন্ত্রী কে, এইসব তোদের তাহলে তো বুদ্ধদেব বাবু মারা গেছেন আজকে, তার জন্য সবাই একটু নীরবতা পালন। ये बड़ी अच्छी बात कही है। এবার তাহলে সবাই আমরা একটু নীরবতা পালন কর ওনার জন্য। হ্যাঁ ঠিক আছে স্টার্ট। তুই কি ভাবছিস? নীরবতা পালন করবি তুই ভাবছি বিকেল দেখতে পাইনি? আমি সব আমি মিজমিজ করে দেখতেছি যে তোরা যে নীরবতা পালন করবি না, সেই ছেলেটা নীরবতা পালন করতেছে, তুই ফট করে গেম খেলতে পালিয়ে গেছিস, আর তুই এরকম ফিক ফিক করে হাসতেছি দেখতেছি। তাহলে সবাই আমরা একটু নীরবতা পালন কর ওনার জন্য। হ্যাঁ ঠিক আছে। টাইম শেষ।